ওই বাঘ যাচ্ছে, ওই বাঘ যাচ্ছে, ওই বাঘ যাচ্ছে, বাঘ বাঘ যাচ্ছে, বাঘ যাচ্ছে, বাঘ যাচ্ছে, একটু স্লো করো, ওই দেখো, ওই যে, ওই যে বাঘ, ওই যে বাঘ। সুন্দরবন এক রহস্যময় জঙ্গল। ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ প্রান্তে গঙ্গা, পদ্মা ও মেঘনার মোহনায় অসংখ্য নদী ও তাদের শাখা নদী নিয়ে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল সুন্দরবনের অবস্থান। এবারের ভিডিওতে থাকবে কিভাবে সুন্দরবন যাবেন, কি কি দেখবেন, কোথায় ঘুরবেন, কিভাবে প্ল্যান করবেন, খরচ কত হবে, এই সব ব্যাপারে সম্পূর্ণ তথ্য। তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন। ভারতবর্ষের সুন্দরবনের একেবারে উত্তর পূর্বে বাংলাদেশের বর্ডারে রয়েছে ঝিঙেখালি ওয়াচ টাওয়ার, তার পাশেই রয়েছে বুড়িরডাবরি, যেখান থেকে বাংলাদেশের বর্ডার, রায়মঙ্গল নদী, তাছাড়াও সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল দেখা যায়। এখানে যাওয়ার পথে একদিকে পড়ে কুমিরমারি, আরেকদিকে থাকে কুখ্যাত মরিচ ছাপির জঙ্গল, এরপর রয়েছে পাখিরালয়। এখানেই মূলত সুন্দরবনের হোটেলগুলোর অবস্থান। এর উল্টো দিকেই আছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেখানে রয়েছে ক্রোকোডাইল এবং টার্টল হ্যাচিং সেন্টার। এর পাশে রয়েছে সুধন্যখালি ওয়াচ টাওয়ার। তার পাশের দ্বীপে রয়েছে দোবাকি, যেখানে রয়েছে জঙ্গলের উপর দিয়ে ক্যানোপি ওয়াক। এর পাশেই রয়েছে পঞ্চমখানি, যেখানে বিদ্যাধরী ও মাথলা নদীর পাঁচটি শাখা এসে মিলিত হয়েছে। এর উল্টো দিকের দ্বীপে রয়েছে ঝড়খালি, যেখানে রয়েছে টাইগার রেস্কিউ সেন্টার। জঙ্গলের আহত বাঘেদের উদ্ধার করে এখানে এনে রাখা হয় সুস্থ হওয়া অবধি। এছাড়া এখানে বেশ কিছু কুমিরও রয়েছে। উল্টো দিকে রয়েছে নেতিধোপানি ওয়াচ টাওয়ার। এই অঞ্চলকে কেন্দ্র করেই মনসা মঙ্গল রচিত হয়। এখানে রয়েছে বনি ক্যাম্প, যেখানে আছে ওয়াচ টাওয়ার আর পার্ক। বিদ্যাধরী নদীর বুকে রয়েছে হ্যালিডে আইল্যান্ড আর রয়েছে কলস দ্বীপ, যেখানে অলিভ রিডল টার্টল দেখতে পাওয়া যায়। সুন্দরবনের লঞ্চ ছাড়ে মূলত সোনাখালি থেকে, এছাড়াও গদখালি এবং ক্যানি উভয় জায়গা থেকেই লঞ্চ আছে সুন্দরবন যাওয়ার জন্য। সুন্দরবন আসার জন্য শিয়ালদা থেকে ট্রেন ধরে আসতে হবে ক্যানি। যত ভোরে ট্রেন ধরা যায় ততই ভালো, তাতে সকাল সকাল ক্যানিং পৌঁছে গেলে পুরো দিনটা ইউটিলাইজ করা যায়। ক্যানিং থেকে ট্যুর অপারেটর অটো ঠিক করে দেয় সোনাখালি পৌঁছানোর জন্য, সময় লাগে আধ ঘন্টা মতো। কলকাতা থেকে গাড়িতে যেতে চাইলে কলকাতা থেকে ক্যানিং হয়ে সোনাখালি পৌঁছানো যায়। প্রায় 70 কিলোমিটার রাস্তা যেতে আড়াই ঘন্টা মতো সময় লাগে। গাড়ি পার্কিং নিয়ে ভাববেন না, সোনাখালিতে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। দুরাত তিন দিনের সুন্দরবন ট্যুরে প্রথম দিনে কভার করা হয় গোসাবা ও পাখিরালয়, দ্বিতীয় দিনে দেখানো হয় সজনেখালি, সুধন্যখালি, দোবাঁকি, পঞ্চমুখানি। তৃতীয় দিনে দয়ালপুরের আশেপাশের অঞ্চল ঘুরে বিকেলে সোনাখালি ফেরার পালা। এবার আমরা সুন্দরবন ভ্রমণের জন্য সকাল সকাল শিয়ালদা স্টেশন পৌঁছে সকালের ক্যানিং লোকাল ধরে এগিয়ে চললাম ক্যানিং এর উদ্দেশ্যে। ক্যানিং থেকে ট্যুর এজেন্সির বুক করে দেওয়া অটোতে করে আমরা সোনাখালি পৌঁছে গেলাম। হাতে যেই একটু ছোট্ট ছুটি পেয়েছি আমরা, অমনি আমরা মানে ট্যুর প্ল্যানার ব্লগ বেরিয়ে পড়েছি। সুন্দরবন যাওয়ার সুযোগ যখন এলো, এবং সুযোগ এলো সুন্দরবন ভ্রমণ সাথীর সাথে সুন্দরবন ঘুরে দেখার, আমরা তখন ঠিক করলাম বাড়ির সবাইকে একসাথে নিয়ে হই হই করে দু রাত তিন দিনের সুন্দরবন ট্রিপটা করেই ফেলি সুন্দরবন ভ্রমণ সাথীর সাথে। আর সেই জন্য আমরা আজকে সকাল সকাল এসে পৌঁছেছি সোনাখালি ফেরিঘাটে। লঞ্চ সোনাখালি ছেড়ে রওনা দিল। ওয়েলকাম টু, থ্যাংক ইউ, ওয়েলকাম। এতক্ষণ রাস্তায় আসতে আসতে ভাবছিলাম যে কখন গলাটা হয়ে যাবো, তো আসতেই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম জানালেন ওনারা। এখনও কিন্তু লঞ্চটা পুরো ঘুরে দেখা হয়নি, বেশ সুন্দর সাজানো গোছানো এক ঝলকে দেখেছি, পুরোটা আপনাদের সাথে শেয়ার করবো। ঢেউ বাইয়া
লঞ্চটা হচ্ছে দোতলা, উপরে রয়েছে খাওয়া দাওয়া বসার ব্যবস্থা, আর এখানে চাইলে আপনারা রেস্ট নিতে পারেন, শুতে পারেন, এবং রাত্রি যাপনেরও ব্যবস্থা রয়েছে এই লঞ্চেই। আমরা এসে শুধু লঞ্চে ওঠার অপেক্ষা, লঞ্চ ছেড়ে দিয়েছে, আর লঞ্চ ছাড়তে না ছাড়তেই সামনে এসে গেছে গরম গরম ব্রেকফাস্ট, মানে ফুলকো লুচি আলুর দম মিষ্টি। এসে থেকেই পেট পুজো শুরু, এখন সারা জার্নিটায় কী কী অপেক্ষা করছে আমাদের জন্য আমরাও সেটা জানার জন্য এক্সাইটেড। আমার নাম আক্তার মিদ্দে, আমি বোট চালক। আমরা এখন সোনাকালী থেকে ছেড়ে ঝড়খালি রওনা দেবো, ঝড়খালি আজকে যাত্রা আছে। ঝড়খালিতে কি কি দেখার আছে? ঝড়খালি আছে আমাদের ক্রোকোডাইল আছে, উপরন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আছে। সুন্দরবন ট্রিপ মানেই একটু রিল্যাক্সিং একটা ট্যুর, যেখানে সবাই মিলে আনন্দ করা, লঞ্চে ভেসে বেড়ানো, আর তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভালো মন্দ খাওয়া। একদম টাটকা আমুদি মাছ, সেটাকে একদম গরম গরম ভেজে দিয়েছে একদম ক্রিসপি কুড়মুড়ে, দারুণ দারুণ। কেমন লাগছে ভাই? আমার ধারণা ছিল ওই তোপসে ফ্রাই একমাত্র ভালো ফ্রাই, কিন্তু আজকে এবারে প্রথম আমার এক্সপিরিয়েন্স হলো যে আমুদি মাছ এরকম ফ্রাই তোপসেকে টেক্কা দিতে পারে। এই যে ঝড়খালি জেটিঘাট দেখা যাচ্ছে, আমরা কিন্তু এসে গেছি, আমাদের এস্টিমেটেড যে টাইম ছিল তার আগেই আমরা এসে পৌঁছেছি। আমাদের ধারণা ছিল 3:30 হবে পৌঁছতে পৌঁছতে, কিন্তু এখন 2 বাজে, আমরা পৌঁছে গেছি, মানে এই আর কি দেখতে পাচ্ছি নামবো এইবার আর কি। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, চারদিকটা ভিজে ভিজে, আর এইরকম অবস্থায় আমরা এখন এসে পৌঁছেছি ঝড়খালি জেটিঘাটে। আমরা এখন জাস্ট নামলাম লঞ্চ থেকে, আর এবারে আমরা এসেছি সুন্দরবন ভ্রমণ সাথীর সাথে, ওনাদের সাথেই আমরা এখন এগিয়ে যাচ্ছি ঝড়খালি জেটিঘাট থেকে কোথায় নিয়ে যান সেদিকে। ঝড়খালিতে আমরা এখন যাচ্ছি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক, যেটা সেটা ঘুরে দেখার জন্য। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এর পাশেই রয়েছে টিকিট কাউন্টার, টিকিট নিয়ে নেওয়া হয়েছে। টোটাল আমরা 9 রয়েছি এবারে টিমে, 9 টিকিট কালেক্ট করা হয়েছে পার হেড 30 টিকিট, আর টিকিট কেটে এখন আমরা ভেতরে যাব, এই পার্কটা ঘুরে দেখব। এই যে ঝড়খালিতে ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক, এটা কিন্তু বেসিক্যালি রিহ্যাবিলিটেশন সেন্টার, মানে উন্ডেড কোনো বাঘ কুমির তাদেরকে তুলে এনে এখানে ট্রিটমেন্ট করা হয় এবং তাদের রাখা হয়, সেটাই আমরা দেখতে এসেছি। এখানটায় দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষজন ভিড় করেছে, সবাই খুব এক্সাইটেড, তার কারণটা নিশ্চয়ই আর বলতে হবে না নতুন করে, কারণ এখানে বাঘ দেখা গেছে। যদিও বাঘ দেখা গেছে ব্যাপারটা এরকম নয় যে জঙ্গলের বাঘ, যে বাঘগুলো এখানে রয়েছে রিহ্যাবিলিটেশন সেন্টারে তারাই কেউ এখানে বেরিয়ে শুয়ে রয়েছেন, সেটা আমাদের চোখে পড়েছে, আমাদের মতন যারা ঘুরতে এসেছেন সবারই চোখে পড়েছে, তারা সবাই ভীষণ এক্সাইটেড, আমরাও খুব এক্সাইটেড, চলুন বাঘটাকে গিয়ে দেখি। বাঘ দেখার পর আমরা এগিয়ে চললাম কুমির আর হরিণ দেখার জন্য। এখানে কিন্তু খুব বাঁদরের উৎপাত রয়েছে, আমরা কুমির আর হরিণ দেখে নিলাম। এবার পার্কের বাইরে বেরিয়ে এলাম, পার্কের বাইরে অনেক দোকান রয়েছে, আমরা আখের রস খেয়ে একটু জায়গাটা ঘুরে দেখলাম। কত করে গো এগুলো? সুন্দরবনে এসে একদম নতুন একটা জিনিস চোখে পড়লো, বাক্স বাদাম বলছেন ওনারা, মাত্র 10 পার পিস দাম। কিরমভাবে খেতে হয় এসব নিয়ে অনেক রকম চলছে যে কিভাবে খাবো, তো ওনারা যেটা বললেন যে এই রকম হচ্ছে ব্যাপারটা, এটা খেতে হবে এগুলো। এবার ঝড়খালিকে বিদায় জানিয়ে আমরা পাখিরালয়ের দিকে এগিয়ে চললাম। ঝড়খালি অ্যানিম্যাল রেস্কিউ সেন্টারে বেশ ভালোই সময় কাটালাম আমরা, বাঘ দেখে কুমির দেখে। এখন আবার আমরা লঞ্চে উঠে পড়েছি, লঞ্চ স্টার্টও দিয়ে দিয়েছে ঝড়খালি থেকে, এখন আমরা আবার অন্য ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলেছি। লঞ্চ ছেড়ে এগোনোর সাথে সাথেই বোটে লাঞ্চের তোড়জোড় শুরু হয়ে গেল। ঝড়খালিতে অ্যানিম্যাল রেস্কিউ সেন্টারটা ঘুরে আসার পর যেন মনে হচ্ছিল যে না এবার লাঞ্চটা করে ফেলি, বেশ খিদে খিদে লাগছে, আর এসেই দেখলাম যে ওনারা পুরো রেডি লাঞ্চ সার্ভ করার জন্য। লাঞ্চ অলরেডি আমাদের সামনে এসে গেছে, সবে সার্ভ করা শুরু হয়েছে, আর এরপরে আরও বিভিন্ন রকম আইটেম আসছে, ভাত ডাল আলু ভাজা ভোলা ভেটকি আলু ফুলকপির তরকারি পাবদা মাছ দিয়ে জমিয়ে লাঞ্চ করার সময়
দূরে একটা বুনো শুয়োরের দেখা মিলল। এরপর সুন্দরবনের প্রকৃতি ও জনজীবন দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এর মাঝেই বোটে ফলও সার্ভ করা হলো। চলতে চলতেই বোটে আরেক পর্ব চা সার্ভ করা হলো। সন্ধে নামছে, সুন্দরবনের জলে জল। আজকে মোটামুটি সারা দিন আমরা খাওয়া দাওয়ার উপরেই রয়েছি, এখন সন্ধে হয়ে এসেছে, আমরা নামবো আমাদের হোটেল যেখানে রয়েছে সেখানে। নামার আগে লঞ্চ প্রায় যখন পৌঁছচ্ছে সেই সময়তে আবার সন্ধের স্ন্যাক্স হিসাবে গরম গরম চাউমিন সামনে এসে হাজির। প্রচন্ড পেট ভর্তি, কিন্তু লোভ সামলাতে পারছি না, ভাগাভাগি করে হলো একটু না একটু চাউমিন আমরা টেস্ট করবই। চাউমিনের পর আরেকবার চা এলো। আজকের মতন ঘোরাঘুরি আপাতত কমপ্লিট, সারা দিনটা লঞ্চে কাটলো, মাঝখানে আমরা ঝড়খালিতে নেমেছিলাম, এখন আমরা এসে পৌঁছেছি পাখিরালয়ে। এখানেই রাত্রিরে আজকে আমরা হোটেলে কাটাবো। ব্যাগ ব্যাগেজ অলরেডি এগিয়ে গেছে আর বাকিরাও এগিয়ে গেছে, আমরাও এখন হোটেলের দিকেই যাচ্ছি। হোটেলটা কেমন এবার সেটা আপনাদের ঘুরে দেখাবো। আমরা সুন্দরবনে পাখিরালয়ে আমাদের যে হোটেল সেখানে চলে এসেছি। সুন্দরবন ভ্রমণ সাথী কিন্তু বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন সব কিছুর, আমরা এতজন লোক সেই রকমভাবে রুম দিয়েছেন। তো এইটা হচ্ছে টু বেডেড রুম, ছোটোখাটো ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো, রুমে এসিও রয়েছে, এখন যেরকম ওয়েদার এসি লাগবে না। আর বাথরুম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম। আর এই রয়েছে একটা জানলা, জানলার বাইরে অনেক গাছগাছালি, উল্টো দিকেই আবার হোটেল, এখানে কিন্তু অজস্র হোটেল রয়েছে। তো জানলাটা আপাতত বন্ধ করে দেওয়াই ভালো, রাত্রির হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, পোকামাকড় মশা ঢুকতে পারে। রুমে একটু ফ্রেশ হতে হতে দেখলাম হোটেলের নিচে ঝুমুর নাচের আসর বসেছে, অনেক গেস্টও সেই নাচের ছন্দে মেতে উঠেছেন। নাচ দেখে আমরা ডিনার করতে চলে এলাম। চলে এসেছি ডাইনিং হলে ডিনার করতে, আর ডিনারে রয়েছে মাটনের ব্যবস্থা, আর আমি যথারীতি মাংস খাই না জানেন, আমার জন্য অমলেট দিয়ে গেছেন। গুড মর্নিং, আমরা এখন আমাদের হোটেলের বাইরে বেরিয়ে আমরা একটু মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছি। ঘড়িতে এখন 7:30 বাজেনি আর আজকে এখন প্রচণ্ড কুয়াশা, মাথায় কিন্তু মাঝে মাঝে 2-1 ফোঁটা জলের ফোঁটা পড়ছে। কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকায় বোট চলাচল দেরিতে শুরু হচ্ছে। বোট আস্তে আস্তে সুন্দরবন ভ্রমণ সাথীর কর্ণধার সৌভিকদার থেকে প্যাকেজের ব্যাপারটা জেনে নি চলুন। এবারে আমরা সুন্দরবন ট্রিপে এসেছি সুন্দরবন ভ্রমণ সাথীর সাথে, আর আমাদের সাথে রয়েছেন সুন্দরবন ভ্রমণ সাথীর তরফে সৌভিকদা। তো উনি আরও ভালো বলতে পারবেন এই প্যাকেজটার ব্যাপারে, ওনার কাছ থেকেই একবার জেনে নেব। প্রথমে সবাইকে নমস্কার, আমাদের মেনলি 2 নাইট 3 ডেজ প্যাকেজ হয়, ক্যানিং থেকে পিক আপ, ক্যানিং ড্রপ, ফুডিং, নন এসি লজিং, এগুলো ধরে একটা প্যাকেজ করা থাকে। তারপরে হয় একটা 1 নাইট 2 ডেজ। আমাদের 2 নাইট 3 ডেজের প্যাকেজ কস্টিং আছে ডাবল শেয়ারিংয়ে 3,800 উইথ নন এসি রুম, ক্যানিং, পিক আপ, ড্রপ, ফুডিং, নন এসি লজিং সবটাই এর মধ্যে। আর 1 নাইট 2 ডেজে 2,800 পার হেড। ট্রিপল শেয়ারিংয়ে আমাদের প্যাকেজ একটা 2 নাইট 3 ডেজের হচ্ছে 3,500 পার হেড। এইভাবেই আমাদের প্যাকেজগুলো চলে। তাহলে বেশ অনেকগুলো অপশন রয়েছে, যেটা আপনার বাজেট স্যুট করবে সেই রকম একটা প্যাকেজ আপনি বুক করে নিতেই পারেন, সুন্দরবন ভ্রমণ সাথীর সাথে ঘুরে দেখতেই পারেন সুন্দরবন। তাই আর কথা নয়, এবার এগিয়ে চলা। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, প্রচণ্ড কুয়াশা, এতটাই কুয়াশা যে দূরে যদি কোনো বোট দাঁড়িয়ে থাকে সেটাকেও ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, আর চারপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না আমরা। তবে এই কুয়াশার মাঝখান দিয়ে লঞ্চে এগিয়ে চলেছে আর আমরা সবাই রয়েছি, এইটা বেশ সুন্দর লাগছে। বেলা যত বাড়বে তত কীরকম প্রকৃতি রূপ নেয় সেটাই এখন দেখার। আমরা সজনেখালির দিকে এগিয়ে চললাম। দ্বিতীয় দিনে আমরা আজকে প্রথমেই এসে পৌঁছেছি সজনেখালি, আমাদের লঞ্চ দাঁড়িয়েছে সজনেখালিতে। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে আমরা এখন এক্সপ্লোর করব, তবে যেটা ব্যাপার ভীষণ কুয়াশা, কতটা কি দেখা যাবে জানি না, ভিজিবিলিটি ভীষণ কম। আর সকাল সকালই কিন্তু ট্যুরিস্টদের বেশ ভিড় রয়েছে, অনেক ট্যুরিস্ট ভিড় জমিয়েছেন, সামনে টিকিট কাউন্টার মোস্ট প্রবাবলি, এগিয়ে যাই ওদিকে। সজনেখালিতে প্রথমেই দেখলাম টার্টেল হ্যাচারি, এরপর পাশের জলাশয়ে
একটা কুমির দেখতে পেলাম। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা ঢুকে পড়েছি, গাইড দাদা অ্যালোকেট হয়ে গেছে, আর ওই পিছনেই রয়েছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের উপরে উঠলেও আজকে খুব একটা ভালো কিছু দেখতে পাওয়া যাবে না, ভীষণ কুয়াশা, এমনি এখানে দাঁড়িয়েই দূরের মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা ওয়াচ টাওয়ারে উঠেই একটা বড় মৌচাক দেখতে পেলাম। ওয়াচ টাওয়ার থেকে চারপাশের জঙ্গলটা দেখা যাচ্ছে, নিচে আরো মানুষ ভিড় জমিয়েছেন ওয়াচ টাওয়ারে ওঠার জন্য। আমরা ওয়াচ টাওয়ারে একটু সময় কাটিয়ে নিচে নেমে এলাম। আশাঘেরা একটা সকালে আমরা ঘুরে গেলাম সজনেখালি থেকে, সুন্দরবন ভ্রমণ সাথীর সাথে আমরা এসেছি, ভালোই লাগলো। আর আমরা এসেছিলাম একটা অন্য এন্ট্রি গেট দিয়ে, এটা হচ্ছে এক্সিট গেট, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমরা এখন লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের লঞ্চ ছেড়ে দিল, কিন্তু হঠাৎ বাড়িতে একটা সমস্যা হওয়ায় আমাদেরকে বাড়ি ফিরতে হবে, তাই তিন দিনের ট্যুরটা কাটছাট করে দুদিনে করতে হবে। সেই মতো ম্যাপ দেখে গাইড দাদার সাথে পরামর্শ করে নিয়ে এগিয়ে চললাম। সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেছি আর তারপরে এত এদিক ওদিক ঘোরাঘুরি করেছি, খুব খিদে পেয়ে গেছে। আজকে কিন্তু আবার ব্রেকফাস্টে অন্য মেনু, আজকে ব্রেকফাস্টে রয়েছে নান, তার সাথে ছোলা মিষ্টি। আজ আমরা কোর জঙ্গলের দিকে যাচ্ছি। জায়গায় জায়গায় খাঁড়িগুলোতে নো এন্ট্রি লেখা বোর্ড চোখে পড়ছে। আমাদের বোটের কিচেনে উঁকি মেরে দেখলাম লাঞ্চের জন্য কাঁকড়া ও চিংড়ির প্রস্তুতি চলছে। এর মাঝেই সকালে চা এসে হাজির। দইরা নাদের মাঝি কোন দিনে সারি বাড়ি নাও আমি জানো জানি মাঝি রে, ওরে ওরে সুন্দইরা নাবের মাঝি কোন দিনে সারি বাড়ি নাও আমি জানো জানি মাঝি রে, ও মাঝি রে। হঠাৎ দেখলাম নদীর জলে কিছু ভেসে যাচ্ছে, তা দেখে বোটও ছুটে চলল। দূর থেকে প্রথমে বাঘ ভেবে ভুল করলেও কাছে যেতে একটা মস্ত বড় কুমির দেখতে পেলাম। বোটের পাশ দিয়ে অনেকক্ষণ ভেসে বেড়ালো সে। এদিকে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইজ এসে গেছে। একটু আগেই আমরা কুমির দেখতে পেয়েছি, কুমির অবশ্য আমরা এসে থেকে অনেক জায়গাতেই দেখতে পেয়েছি, কিন্তু এটা যেটা মজার ব্যাপার, কুমির ভেসে যাচ্ছিল, এটা কিন্তু একদম নতুন একটা অভিজ্ঞতা। লঞ্চের একদম সামনের দিকটায় বসে আছি আর এরকম হাতে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইজ, আগে এরকম অভিজ্ঞতা কিন্তু হয়নি। আমার বাড়ি আয়ো রে মাঝি বইতা দিমু পিড়া, মাঝি বইতা দিমু পিড়া। এবার যেতে যেতে জঙ্গলের মধ্যে হঠাৎ করেই হরিণ দেখতে পেলাম, মনের সুখে ঘাস খেয়ে বেড়াচ্ছে সে। আমার বাড়ি আয়ো রে মাঝি বইতা দিমু পিড়া, মাঝি বইতা দিমু পিড়া, তোমায় আমি খাইতা দিমু ও মাঝি। আমরা পঞ্চমুখানিতে এসে পৌঁছলাম। এখানে পাঁচটা নদী এসে মিশেছে একত্রে, এপার ওপার দেখা যায় না। আমরা পঞ্চমুখানি ছেড়ে দোবাঁকি ক্যাম্পের দিকে এগিয়ে চললাম। হঠাৎ করে একটা খাঁড়ির মধ্যে আবার কুমির দেখতে পেলাম। খাঁড়ি থেকে বেরিয়ে মূল নদীতে ভাসতে ভাসতে ডুব দিল সে। আমরাও দোবাঁকি এসে পৌঁছলাম। সজনেখালি দেখার পর অনেকক্ষণ লঞ্চে উঠেছি, ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, বেশ অনেকক্ষণ আমরা জার্নি করছিলাম। আসার পথে আমরা কুমির অনেকগুলো দেখতে পেয়েছি। এখন আমরা এসে পৌঁছেছি দোবাঁকিতে, এখন দোবাঁকি ঘুরে দেখব। দুদিকে জালের ঘেরা টোপ, তার মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা, আর আমরা মানে ট্যুর প্ল্যানার ব্লগ এখন সেই রাস্তা ধরেই এগিয়ে চলেছি। ওই দেখো 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 হরিণ হরিণ হরিণ, ওই যে একটা না, হ্যাঁ ওদিকে আরেকটা আছে। কোনখানে রে? ওই গাছটা। ও হ্যাঁ ওখানে একটা, ওদিকে একটা, তার ধারে চলে এসছে। আর ওইদিকে কিন্তু একটা গোসাপও রয়েছে, সেও এতক্ষণ মাথা তুলেছিল, এক্ষুনি মাথাটা নামিয়েছে। দোবাঁকি ঘুরে দেখা হয়ে গেল, আমরা এখন এক্সিট গেটের দিকে চলে এসেছি। লঞ্চ আসছে, লঞ্চ আসলে লঞ্চে উঠে পড়বো। আমাদের লঞ্চ দোবাঁকি ছেড়ে এগিয়ে চললো। লঞ্চ ছাড়া মাত্রই একটা ব্রাহ্মণ কাইট চোখে পড়ল। এখন ভাটার সময়, খাঁড়িগুলোতে জল কমছে, এটা বাঘ দেখতে পাওয়ার উপযুক্ত সময়। আমরা তাই সজাগ চোখে জঙ্গলের পানে চেয়ে রইলাম। এই হলো গোলপাতার জঙ্গল, যা বাঘেদের বিশ্রামের প্রিয় জায়গা। জল কম হওয়ায় শ্বাসমূলগুলো এখন দেখা যাচ্ছে। চলতে চলতে আমরা একটা
কোলার্ড কিংফিশার দেখতে পেলাম। দোবাকি ঘুরে এসে জনারা বললেন যে লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চ করতে হবে। বসে গেছে লাঞ্চ করতে, আর একে একে বিভিন্ন পদ ওনারা পরিবেশন করছেন। ভাত ডাল আলু ভাজা এসে গেছে, আর আমিষ আইটেমগুলো এখনও আসেনি। তবে আমি আপনাদের বলে দিই, আমরা আগেই উঁকি মেরেছি ওনাদের রান্নাঘরে। আজকে কিন্তু বাগদা চিংড়ি আর কাঁকড়া দুটোই রয়েছে, সেটা এখনও যদিও পাতে পড়েনি, কিন্তু খবর ঠিক আমাদের কানে চলে এসছে। লাঞ্চ করতে করতেই গাছে একটা শার্পেন্টাইন ঈগল দেখতে পেলাম। দূরে একটা আধভাষা কুমিরও চোখে পড়ল। দেখতে পেলাম সুন্দরবনের সবচেয়ে বড় পাখি মদনটাক। আমাদের বোট এখন সরু খাঁড়ির ধার ঘেঁষে এগিয়ে চলেছে। দুদিকে ঘন জঙ্গল, আর তার মাঝে রহস্যময় খাঁড়িগুলো যেন হাতছানি দিয়ে ডাকছে। উৎসুক মন যেন জানতে চায়, কোথায় বা এই খাঁড়ির শেষ, কি আছে ওখানে। হঠাৎ গাইড দাদা বলে উঠলেন, বাঘের পায়ের ছাপ, বাঘ নাকি নেমেছিল এখানে। তখন মনে পড়ল, গতবার সুন্দরবন ভ্রমণে এসে মাত্র কয়েক সেকেন্ডের জন্য বাঘের দর্শন হয়, যা ক্যামেরাতে আমরা ধরতে পারিনি। তবে অবশ্য অন্য বোট থেকে জোগাড় করেছিলাম তার ফুটেজ। ওই বাঘ যাচ্ছে, ওই যাচ্ছে, ওই যাচ্ছে, বাঘ যাচ্ছে, বাঘ যাচ্ছে, বাঘ যাচ্ছে, একটু স্লো করো, ওই যে স্লো করো, ওই যে, ওই যে বাঘ, ওই যে বাঘ, ওই যে ধাপুন ধাপুন বাঘ যাচ্ছে, দেখছে দেখতে বাঘ যাচ্ছে, বাঘ 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 বাঘ, ওই যে ডান দিকে ওই গাছে পড়া বকের একদম সরে, ওই বকের সাথে ওই বাঘ যাচ্ছে, দেখো ওই যে বাঘ। দেখতে না পেলেও কিছুটা এগোতেই একটা হরিণ দেখতে পেলাম। তখন গাইড দাদার একটা উক্তি মনে পড়ল, সুন্দরবনে বাঘ দেখতে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। যাই হোক, আমরা এবার ফেরার পথ ধরলাম। সূর্যাস্তের অপরূপ শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সোনাখালির দিকে। বাড়িতে একটা প্রবলেমের জন্য আমাদের তিন দিনের ট্রিপটা কাটছাট করে দুদিনে করতে হয়েছিল। আপনারা অবশ্য তিন দিনের প্ল্যানে শেষ দিন ঘুরে দেখতে পারবেন বুড়ির ডাবরি বা নেতি থোপানি। আজ তবে এতটাই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো ভিডিও নিয়ে। সুন্দরবন ট্যুর প্যাকেজ বিভিন্ন ধরনের হয়। বেশিরভাগ ট্যুর অপারেটর ক্যানিং টু ক্যানিং ট্যুর করান। এছাড়া অনেক অপারেটর কলকাতা টু কলকাতা ট্যুরও করান, এতে কিন্তু খরচ বাড়বে। সুন্দরবনে মূলত পাখিরালয় ও সাত জেলিয়াতে হোটেল ও রিসোর্ট আছে, চাইলে এখানে থাকতে পারেন। এছাড়া বোটেও থাকার ব্যবস্থা রয়েছে, চাইলে সেখানেও থাকতে পারেন। তবে বোটে অন্য গ্রুপের সাথে থাকলে প্রাইভেসি নিয়ে প্রবলেম হতে পারে।